গুলাবা বা স্নো পয়েন্ট, বরফ নিয়ে খেলা করার দারুণ জায়গা। আর এরকম বরফের প্রাচীর রোটাং পাসে এসে দেখাই যেতে পারে। এছাড়াও বিভিন্ন স্নো অ্যাক্টিভিটির জন্য সোলান ভ্যালি তো আইডিয়াল। এর সাথে বিপাশা নদীতে হোয়াইট ওয়াটার র্যাফটিং, প্যারাগ্লাইডিং, তারপর হট ওয়াটার বেলুন, এই সমস্ত অ্যাক্টিভিটি নিয়ে মানালি একটা অসাধারণ জায়গা। আর হুটখোলা জিপে বা বাইকে করে এরকম রাস্তা দিয়ে যেতে গেলেও মানালিতেই আসতে হবে। তাই সব কিছু নিয়ে মানালি একটা দারুণ প্যাকেজ। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, মানালিতে এলে থাকবেন কোথায়? আজকে আমি মানালির বেশ কিছু হোটেলের ইনফরমেশন শেয়ার করব। মানালির আর একটা বড় আকর্ষণ হলো মানালির মেল। তাই বেশিরভাগ পর্যটকই চান মেলের কাছাকাছি থাকতে। এই ভিডিওতে মেলের খুব কাছের বেশ কিছু হোটেলের ইনফরমেশন আপনাদেরকে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, প্রত্যেকটা হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল এসেন্স অফ এশিয়াতে সবাইকে স্বাগত জানাই। এই হোটেলের ছাদ থেকেই মেল সহ মানালির অসাধারণ ভিউ আছে। सेलिब्रेशन चल रहा है। हाँ, यहाँ पे आप आराम से बैठ के एंजॉय कर सकते हो। इधर बैठ तो ऐसे टाइम पास हो जाएगा। ये कुकुमर आपका हडिम्मा देवी का हो गया। हाँ, टेंपल लुक। এতক্ষণ আমরা ছিলাম হোটেল ইয়াকের ছাদে। জি, হোটেল ইয়াকে। হ্যাঁ স্যার, বাতাইয়ে কিতনা রুম হ্যায় টোটাল? 2500 আছে। এই হোটেলের নিজস্ব ওয়েবসাইটও আছে, সেখান থেকে হোটেলের ব্যাপারে আরও ইনফরমেশন পাওয়া যেতে পারে। হোটেল স্নো ভিউ, এখানে লিফটের ফেসিলিটি আছে, কোনো অসুবিধা নেই। উপরে ওদের একটা বার আছে, রুম সব। হোটেল ইয়াকের ঠিক পাশের হোটেলই হলো হোটেল স্নো ভিউ। এই হোটেলে একটা খুব সুন্দর রুফটপ বার কাম রেস্টুরেন্ট আছে। এখানে ওপেন এয়ার বারবিকিউ এর ব্যবস্থা আছে। আর এখান থেকেও মানালি শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, যদিও এটা মেলের পেছন দিক, মেলটাকে দেখা যায় না এখান থেকে।
আর গুগলে গিয়ে স্নোভিউ মানালি বলে সার্চ করলে এই হোটেলের বিষয়ে সমস্ত রকম তথ্যই পাওয়া যাবে। স্নোভিউয়ের সামনের রাস্তা দিয়ে মেলের বিপরীতে আরেকটু এগোলেই পাওয়া যাবে ঝাঁ চকচকে হোটেল শিয়ালিন। শিয়ালিনে তিনটে বিল্ডিং মিলে প্রচুর রুম আছে আর কার পার্কিংয়ের কোনো সমস্যা নেই। এদের রুমগুলো বেশ সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটও খুব ভালো, একদম নিট অ্যান্ড ক্লিন। বেশ কয়েকটা রুমের প্রাইভেট ব্যালকনিও আছে। বছরের বিভিন্ন সময় সিজন অফ সিজন অনুযায়ী এদের রুম রেন্ট ভ্যারি করে। শিয়ালিন থেকে আরেকটু এগোলেই একটা ছোট্ট সুন্দর হোটেল, হোটেল নিউ রোটাং ইন। এই হোটেলের রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। এই হোটেলগুলোর একটা সুবিধা আছে, এগুলোর প্রত্যেকটার সামনেই গাড়ি যায় আর প্রত্যেকটাই মেলের খুব কাছে। একদম মেল রোডের উপরেরই আরও কয়েকটা হোটেল নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি। দেখতে থাকুন এসেন্স অফ এশিয়া।